বুবাই ফিরে আসার পর মৌমিতার প্রকৃতির জন্য চর মেরে মৌমিতাকে উচিত শিক্ষা দিল অয়নের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সবাই ছদ্মবেশ নিয়ে গুতনদের বাড়িতে যায়। তখনই গিয়ে বসার পরে পর্ণা একটা হাড়ি দিয়ে গুতনের মাকে বলতে থাকে, নিন মাসিমা নিন। তখনই গুতনের মা বলতে থাকে, এই মিষ্টির আবার কি দরকার ছিল? তখনই জেঠু বলতে থাকে, এটাতে মিষ্টি নয়, এটাতে মাংস আছে, মাংস। তখনই সৃজনের বাবা বলতে থাকে, আমাদের সাথে নতুন কারো সম্বন্ধ হলে আমরা তাকে মিষ্টি দেই না, মাংস দেই, মাংস, ঠিক আছে? এই বলে গুতনের মা আর বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে এই নিয়ে সবাই কথা বলতে থাকলে হঠাৎ করে সেখানে পর্ণাকে দেখে গুতনের মা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে পর্ণাকে গুতনের মা বলতে থাকে, তোমাকে না কেমন যেন চেনা চেনা লাগছে, তোমাকে কোথায় যেন দেখেছি। কোথায় দেখেছি বলতো? মনে হচ্ছে কিছুদিন আগেই দেখেছি। তখনই সৃজন বলে ওঠে, স্বপ্নে স্বপ্নে, নিশ্চয়ই দুঃস্বপ্নে দেখেছেন, কারণ আমাদের ডাকাত বাড়ির ফ্যামিলির মানুষদের সবাই দুঃস্বপ্নে দেখে আর সবাই ভয় পায়। যা শুনে গুতনের মা আর বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে। আর ওইদিকে গুতন চুপি চুপি আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখে আর শুনে বলতে থাকে, মায়ের না সব ব্যাপারে কৌতূহল। ঠিক তখনই গুতনের মা বলতে থাকে, আপনাদের জন্য না একটু সিঙ্গারা মিষ্টির ব্যবস্থা করেছি, প্লিজ একটু খাবেন। তখনই জেঠু বলতে থাকে, আমরা মদ ছাড়া আর মাংস ছাড়া কিছুই খাই না, আমরা ওই আপনাদের মিষ্টি আর সিঙ্গারা আপনারাই খান। এই বলে তখনই গুতন দুইটা প্লেট নিয়ে চলে আসে, একটাতে মিষ্টি আর একটাতে সিঙ্গারা। এসে বলতে থাকে, আজকের জন্য আপনারা খেয়ে নিন, আসলে আপনারা আমার নতুন শ্বশুরবাড়ির মানুষ, কি খেতে পছন্দ করে কি খেতে না পছন্দ করে সেটা তো আমি জানি না, তাই পরে থেকে এই ব্যাপারটা খেয়াল রাখবো। যা শুনে জেঠু আর সৃজনের বাবা দুজনেই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে গুতন এসে বসলেই জেঠু বলতে থাকে, তুমি কি এবারে কাজের লোক নাকি? এই কথা শুনে গুতন পুরো অবাক হয়ে যায়। তারপরে গুতনের মা বলতে থাকে, না না ও তো আমার গুতন, আমার ছেলে, ওই তো বিয়ের পাত্র। তখনই জেঠু বলতে থাকে, এই নাকি আবার ডাকাত, এই চেহারা কি করে ডাকাতি করে, এই ডাকাত কি করে হলো? তখনই গুতন অবাক হয়ে যায়। তখনই সৃজনের বাবা সহ সবাই গুতনকে এক এক ভাবে উস্কাতে থাকে, যাতে ও নিজের মুখে সবটা স্বীকার করে। তখনই ওনারা নিজেদের সাহসিকতা আর নিজেরা কিভাবে ডাকাতি করতো সেই কথা গুতনকে শোনাতে থাকে। তারপরে সৃজন বলে, তোমার কি সাহস আছে বলো তো, তোমাকে তো দেখতে ভেজা বেড়ালের মতো লাগে। তখন গুতন বলে, না না আমারও সাহস আছে, না হলে কি আমি ডাকাতি করতে পারি বলুন? আমি প্রথমে চুরি করতাম, এখন আমি ডাকাতি করি, আমার খুব সাহস, আর এখানে খুব নাম ডাক আমার, আমাকে সবাই ভয় পায়, আর তাছাড়া পুলিশ তো আমাকে ধরতেই পারে না। যা শুনে হা করে তাকিয়ে থাকে সৃজনরা। তখনই কৃষ্ণা মনে মনে বলতে থাকে, ইস, মনে চায় যেন চুলের মুঠি ধরে একদম পুলিশের কাছে ধরিয়ে দেই, আবার মুখ দিয়ে বড় বড় কথা বলছে। ওইদিকে গুতনের মা বলতে থাকে, হ্যাঁ আমার ছেলে ডাকাতি করে, ডাকাতি, ডাকাত আমার ছেলে, ডাকাত, ও তো এই এলাকার বড় বড় জায়গায় ডাকাতি করেছে, এখন তো ব্যাংক লুটো করে, অনেক টাকা আছে আমাদের, অনেক টাকা, তার কোনো হিসাব নেই। তখন জেঠু বলতে থাকে, কি এমন ডাকাতি করে যে তার কোনো হিসাব নেই? যা শুনে গুতন অবাক হয়ে যায়। তারপরে জেঠু বানিয়ে বানিয়ে নিজের কথা বলতে থাকে, ওইদিকে সৃজনের কথাও বলতে থাকে যে ডাকাতি করতে গিয়ে সৃজন কি কি করেছিল। তারপরে সৃজনের বাবাও বলতে থাকে, ডাকাতি করতে গিয়ে তার দুই হাত চলে গেছে, তারপরে পা আর মাথা দিয়ে উনি অনেক কিছু করতে পারে। তখনই সৃজনের বাবা বলতে থাকে, একটা বল হবে বল। তখনই গুতন বলতে থাকে, কেন? তখন সৃজনের বাবা বলতে থাকে, না আমি দেখাচ্ছি এখন আমার মাথার কতটা জোর, মাথা দিয়ে আমি কি কি করতে পারি। তখনই বল এনে দিলে সৃজনের বাবা দিকে বলটা ছুড়লে মাথা দিয়ে গুতনকে একদম হিট করে সৃজনের বাবা, গুতনের সাথে সাথে মাথা ঘুরে যায়। তখন গুতনের বাবা বলে, গুতন তুই ঠিক আছিস? তারপরে সবাই মিলে হাসতে থাকে আর বলতে থাকে, এই তোমার সাহস? তখন গুতন বলে, হ্যাঁ হ্যাঁ আমারও সাহস আছে। তারপরে রুচিরা বলতে থাকে, আমার তো ডাকাত খুব পছন্দ, আমি শয়নে স্বপ্নে ডাকাতি দেখি, তাই আপনি কি কি করেছেন একটু বলুন না। তারপরে গুতন নিজের মুখে বলতে থাকে যে ও একটা 16-17 বছরের ছেলেকে ফাঁসিয়ে নিজে ওখান থেকে পালিয়েছে ডাকাতি করতে গিয়ে। তারপরে পর্ণারা আরো ডিটেলস জানার জন্য বলতে থাকে, সেটার প্রমাণ কি, প্রমাণ আছে তোমার কাছে কোনো? তখন গুতন বলে, হ্যাঁ হ্যাঁ প্রমাণ আছে। তারপরে প্রমাণের কথা বললেও সব কিছু পর্ণা ভিডিও রেকর্ডিং করে নেয়। তখন গুতন বলে, আর কোনো কিছু দরকার আছে আপনাদের কাছে প্রমাণ দেওয়ার বলুন তো, আর সাহসিকতা প্রমাণ দিতে হবে? তখন পর্ণা উঠে দাঁড়িয়ে বলতে থাকে, না না যা প্রমাণ পাওয়ার আমরা পেয়ে গেছি, আর কোনো প্রমাণ আমাদেরকে পেতে হবে না। তখনই গুতন বলতে থাকে, এই আপনি মোবাইল দিয়ে কি করছিলেন? তখন পর্ণা বলে, মোবাইলে সব ভিডিও রেকর্ডিং করে নিয়েছি তোমার কথাগুলো সব, বুঝেছো? তখনই গুতন অবাক হয়ে যায়, বলতে থাকে, কি বলছেন আপনারা? তখনই পর্ণা বলে, হ্যাঁ আমাদের বাড়ির বুবাইকে ফাঁসিয়ে তুমি গা ঢাকা দিয়ে আবার বিয়ে করবে সেটা আমরা সহ্য করবো, সব রেকর্ডিং করে নিয়েছি। তখনই গুতন গুতনের মার বাবাকে বলতে থাকে, বাবা মা ওরা তো জালিয়া, তোদের ধরো। তখনই ওরা ধরে গুতনকে নিচে ফেলে দেয় আর ওর মাকেও ধরে আর ওর বাবাকেও ধরে। তখনই অফিসার এসে ওদেরকে ধরে ফেলে আর পর্ণাকে বলতে থাকে, পর্ণা ম্যাডাম একদম সাহসিকতা কাজ করেছেন আপনি, একদম জবরদস্ত একটা কাজ করেছেন, আপনার বুদ্ধির জবাব নেই, আপনার বুদ্ধির জন্যই ও আজকে ধরা পড়েছে। তখনই পর্ণা বলতে থাকে,
অফিসার, এই মোবাইলে সবকিছু রেকর্ড করা আছে ওর কথা, কি করে বুবাইকে ফাঁসিয়েছে সবকিছু। তখনই বলতে থাকে ঘুতন, আচ্ছা আপনারা কে? তখনই পর্ণা বলতে থাকে, আমরা দত্তবাড়ির লোক, দত্তবাড়ির। তখন কৃষ্ণাকে ঘুতনের মা বলতে থাকে, ধর তুমি কে? তখন কৃষ্ণা বলতে থাকে, আমি দত্তবাড়ির মেজো বউ, বুবাইয়ের ঠাম্মি, বুঝেছ? যা শুনে ওরা হা করে তাকিয়ে থাকে। তখনই ঘুতনের মার পর্ণার কথা মনে পড়ে যায়। আর তখন সৃজন বলতে থাকে, হ্যাঁ আপনার মাথা তো দেখছি খুব সাত, এখন জেলে গিয়ে এগুলো করবেন, ভালো হবে। এই বলে জেলে ধরিয়ে দেয় ওদের। তারপরে বুবাইকে নিয়ে বাড়ি ফিরে আসে সৃজন, পর্ণা সহ সবাই। তখনই মৌমিতা বুবাইকে বেয়ে জড়িয়ে ধরে আর বলে, বুবাই বাবা তুই এসেছিস, তোর জন্য আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছি বাবা, ঠাকুরের পাশে বসেছিলাম জানিস তো, আমার জন্যই তুই আজকে ফিরে এসেছিস। তখনই বড় জেঠি বলতে থাকে, মৌমিতা আজকে অন্তত পর্ণার প্রতি কৃতজ্ঞ হও তুমি, কারণ আজকে পর্ণার জন্যই তোমার ছেলেটা বাড়ি ফিরে এসেছে। আজকেও তুমি বলতে পারছো না পর্ণাকে কিছু? তখন পর্ণা বলে থাকে, থাক না জেঠিমা, ওর কিছু বলতে হবে না, বুবাইকে তো আমরা সবাই ভালোবাসি, বলুন বা সবার জন্যই বুবাই আজকে ফিরে এসেছে। তখন বুবাই ওর মার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে মৌমিতা বলতে থাকে, থাক আর এত কথা বলতে হবে না, ওর জন্যই তো আমার বুবাই মনটা খারাপ করেছিল, মন খারাপ করে চলে গিয়েছিল। তারপরে বুবাইকে নিয়ে ঘরে চলে যেতে লাগলে জেঠু বলতে থাকে, দাঁড়াও দাঁড়াও চলে যাচ্ছ ভালো কথা, ছেলেটাকে আর কুশিক্ষা দিও না, বুঝেছো, সুশিক্ষাই দিও। ঠিক তখনই সেখানে বর্ষা চলে আসে আর বর্ষা এসে বলতে থাকে, কিরে বুবাই তুই চলে এসেছিস? এই বলে বুবাইকে জড়িয়ে ধরে। তখন বর্ষাকে দেখে সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে পর্ণা বলতে থাকে, বর্ষা তুমি জানলে কি করে? তখন সৃজন বলে, আমি বলেছি বর্ষাকে। তারপরে বর্ষা এসে বুবাইকে বলতে থাকে, বুবাই তুই তো এরকম না, আমি শুনলাম তুই নাকি একটা কথাও বলিস নি, তুই তো খুব সাহসী ছেলে আমাদের, তাহলে কেন কথা বলিস নি বলতো, তুই সবটা কেন বললি না? তখন পর্ণা বলতে থাকে, আসলে বুবাই আমাদেরকে ভালোবাসে না সেই জন্য বলেনি। তখন বুবাই বলতে থাকে, না না নতুন কাকি, আসলে ওই গুতনদা না আমাকে পুটিকে মেরে ফেলবে বলে ভয় দেখিয়েছিল, তাই আমি কিছু বলিনি, যদি পুটি কোনো ক্ষতি করে দেয় ওরা। তারপরে এই কথা শুনে সবাই অবাক, বুবাই দিকে তাকিয়ে থাকে। তারপরে পুটি বলতে থাকে, বুবাই দাদা আমিও না তোমাকে খুব ভালোবাসি। তখন বুবাই বলতে থাকে, আমিও তোকে খুব ভালোবাসি বোনু। ঠিক তখনই অয়ন চলে আসে আর এসে বলতে থাকে, বুবাইটা ফিরে এসেছে? এই বলে বুবাই কান ধরে এদিকে নিয়ে আসে অয়ন। মারতে গেলে তখন জেঠু বলতে থাকে, হয়েছে, ছেলেটার উপর আর হামকি ধামকি করতে হবে না। তখনই পর্ণা বলতে থাকে, আচ্ছা বুবাই তুই আমার উপর খুব রেগে আছিস তাই না, খুব রাগ করেছিলি? তখনই মৌমিতা বলতে থাকে, আমার ছেলেটাকে উস্কে দিয়ে আমার ছেলেটা মন খারাপ করে এখন আবার জিজ্ঞাসা করা হচ্ছে? তখনই বুবাই বলতে থাকে, নতুন থাকি, হ্যাঁ তোমার কথায় আমার একটু মন খারাপ হয়েছিল ঠিক আছে, কিন্তু রাগ হয়নি, মার কথা রাগ হয়েছিল, মা বলেছিল তোমরা নাকি আমাকে ভালোবাসো না, এমনিতেই লোক দেখানো ভালোবাসো তাই, আর বলেছিল গুতনদা আমাকে ভালোবাসে সেখান থেকে মোবাইল আর মায়ের জন্য একটা সেন্ট নিয়ে আসতে। যা শুনে সবাই আবার রেগে যায়। তারপরে বুবাই আর পুটিকে উপরে পাঠিয়ে দিলেই তখন মৌমিতা বলতে থাকে, শোনো পর্ণা তোমার প্রতি না আমার যেরকম ধারণা ছিল ওরকমই থাকবে, তোমাকে আমি কোনোদিনও ভালো জানবো না, তুমি আমার ছেলেটাকে আজকে এই এইদিকে করেছো, আমার ছেলেটাকে মন খারাপ করে বাড়ি থেকে বের করে দিয়ে এখন আবার এনে বড় বড় কথা বলা হচ্ছে। তখনই রুচিরা বলতে থাকে, তোমরা কি গো, তোমরা এত খারাপ সেটা তো জানতাম না। তখন অয়ন বলে, রুচিরা সাবধানে কথা বলো, ও তোমার বড় যা হয় বুঝেছো। তখনই রুচিরা আর কিছুই বলে না। তখন পর্ণা বলে, থাক না এসব কথা এখন। তখনই মৌমিতা বলতে থাকে, না কেন থাকবে, এ কথা থাকবে না আজকে, আর এখন থেকে আমার বুবাইটাকে দেখবো যেন ওর নতুন কাকির নেওড়ে না হয়। যা শুনে বড় জেঠি আর সহ্য করতে পারে না, এসে ঠাসিয়ে একটা চড় দেয় মৌমিতাকে, যা দেখে সবাই চমকে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে, আর মৌমিতাও অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে জেঠি বলতে থাকে, তোমার মতো খারাপ মেয়ে মানুষ আমার জীবনেও আমি দেখিনি, তোমার মতো মানুষটাই সংসারে থাকলে সেই সংসারে কোনোদিনও ভালো হয় না। যা শুনে অয়ন সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকে বড় জেঠির মৌমিতাকে উচিত শিক্ষা দেওয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।